ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বহদ্দর হাট শাখার উদ্যোগে চট্টগ্রামে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চত্বরে অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইন ও কালেকশন বুথের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী 3 দিন ব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন। এতে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ট্রেজারার মোহাম্মদ নুরুল্লাহ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ইন্স্যুরেন্স